হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা শ্রীমদ্ভগবদ গীতা থেকে শিখতে পারি। এই শিক্ষাগুলো আমি আপনাদের সহজ বাংলা শব্দে বোঝাবো, তাই পরবর্তী কয়েক মিনিট আপনাকে আমার প্রতিটি শব্দে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। সময় নষ্ট না করে আমরা ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডারের দিকে এগিয়ে চলেছি, যা এই পৃথিবীর জন্য নয় বরং সৃষ্টির সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার শ্রীকৃষ্ণের দ্বারা প্রদত্ত, যা সহজেই বোঝা যায় এবং অনুসরণ করা যায়। এই শিক্ষাগুলো অনুসরণ করে যে কোনো মানুষ তার যা প্রয়োজন তা পেতে পারে। যা খুশি পাওয়া, সাফল্য অর্জন করা, ম্যানেজমেন্ট শেখা এবং জীবনের উন্নতি করা, শ্রীমদ্ভগবদ গীতা থেকে বড় মহান শিক্ষক আর কিছু নেই। আসুন শুরু করি। আমি চেষ্টা করব আপনাকে সহজ শব্দে শেখানোর। নাম্বার এক, এই পৃথিবীতে কিছুই ভালো বা খারাপ হয় না কোনো কারণ ছাড়া। একবার পুরনো সময়ে একটি গ্রামে একটি গরিব মহিলা বাস করত। যখন তার সন্তান জন্মায় সে সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু একবার একটি ঘটনায় তার সন্তানের হাতের একটি আঙুল কেটে যায়। সে খুবই দুঃখিত হয় এবং সর্বদা ভগবানকে দোষ দিত যে ভগবান তার সাথে শত্রুতা করছেন। এভাবে সময় কাটতে থাকে। একদিন সেই গ্রামে এক সাধুর বেশে একটি মায়াবী রাক্ষস আসে। সে তার শক্তি বাড়ানোর জন্য অনেক শিশুর বলি দেয়। সেই শিশুটিকে বলি দিতে চেষ্টা করে, কিন্তু যখনই সে বলি দিতে যায় তাকে তার গুরুর শর্ত মনে পড়ে যে যে কোনো শিশুর বলি দিতে হলে সকল অঙ্গ ঠিক থাকতে হবে, এবং তাকে বাধ্য হয়ে সেই শিশুটিকে জীবিত রাখতে হয়েছিল। তখন তার মা বুঝতে পেরেছিলেন যে এই ঘটনাটি একটা কারণে ঘটেছিল। এই ভিডিওর আমাদের প্রথম শিক্ষাটি হলো, এই পৃথিবীতে যা কিছু ঘটে তা ভালো বা খারাপ সব কিছুই কোনো না কোনো কারণের জন্য ঘটে। নাম্বার দুই, আপনি কোনো অবস্থাতেই কর্ম না করে এবং তার ফল না পেয়ে থাকতে পারবেন না। এটা কখনোই সম্ভব নয় যে একজন মানুষের শরীর এক সেকেন্ডের জন্য কর্ম না করে থাকতে পারে। এমন সম্ভব নয় যে এই সৃষ্টির একটি কণা এক সেকেন্ডের জন্য কর্ম না করে থাকতে পারে। কর্ম করা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। যদি আমরা ঘুমিয়ে থাকি, আমাদের মস্তিষ্ক কর্মহীন থাকে না। আমরা স্বপ্ন দেখি, শ্বাস নিই, আমাদের শরীরের প্রতিটি অঙ্গে কোটি কোটি সূক্ষ্ম কণা তাদের কাজ করে যায়। আমরা কখনোই কর্ম করা থেকে বাঁচতে পারি না। উপরন্তু ভগবান বলেন যে আমাদের কোনো কর্মে বেঁধে রাখা উচিত নয়। আমরা কোনো কর্ম না করে থাকতে পারি না এবং আমাদের কর্মে আবদ্ধও থাকা উচিত নয়। অর্থাৎ আমরা যা কিছু করি তা এই ভেবে করি যে আমি এটি করছি না, বরং এটি আমার মাধ্যমে ঘটছে। আমাদের মন এই স্তরে থাকলে আমরা কখনোই কোনো দুঃখ পাব না, কখনো অহংকার করব না। নাম্বার তিন, অন্যদের গোলাম হয়ে সুখী থাকার পরিবর্তে স্বাধীন হয়ে নিজের দুঃখের সম্মুখীন হওয়া উচিত। যদিও আপনার জীবনে অনেক কষ্ট থাকলেও যদি আপনি স্বাধীন হন, তবে আপনি সত্যিকারের মানুষ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে গোলামি মৃত্যুর চেয়েও খারাপ। মানুষ কিসের গোলাম নয়, সে তার মনের, তার চিন্তার গোলাম। স্মার্টফোনের বিপক্ষে কাজ করা এবং অন্য কারো গোলাম হয়ে কাজ করা, এর মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম।
এই লাইন পেরিয়ে গেলে আপনি অন্যের গোলাম হয়ে যান, এবং সেই লাইন হলো স্বাধীনতা। যতক্ষণ একজন মানুষ তার স্বাধীনতা বজায় রেখে কাজ করে ততক্ষণ সে স্বাধীন, কিন্তু যখন সে কারো সামনে এত নিচে নেমে যায় যে তার স্বাধীনতা হারিয়ে যেতে শুরু করে, তখন তার জীবন সমস্যায় ঘিরে যায় এবং সে গোলাম হয়ে যায়। অন্যের গোলাম হয়ে সুখী থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের সমস্যার সম্মুখীন হওয়া ভালো। নাম্বার চার, আসলে ইচ্ছা, রাগ, লোভ এবং আকাঙ্ক্ষা, এই তিনটি জিনিস আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। ইচ্ছা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া আমরা জীবনযাপন করতে পারি না। উদ্দেশ্য পূরণের জন্য আমাদের মনে ইচ্ছা থাকা খুবই জরুরি, কিন্তু যখন সেই উদ্দেশ্য শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং আপনার ইচ্ছার কারণে অন্যের কতটা ক্ষতি হচ্ছে তা নিয়ে আপনি চিন্তা করেন না, তখন সেই ইচ্ছা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। কারণ কখনো না কখনো আপনাকে তার খারাপ ফলাফলের সম্মুখীন হতে হবে। ভগবদ্গীতায় রাগের ব্যাপারে বলা হয়েছে যে রাগ আমাদের দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। যে ব্যক্তি খুব বেশি রাগ করে সে আসলে খুবই দুর্বল। যদি কারো মঙ্গলের জন্য আপনি রাগের অভিনয় করেন তাহলে তা বোঝা যায়, কিন্তু এটি কি ধরনের ব্যাপার যে রাগের কারণে আপনার রক্তচাপ বেড়ে যায়, চোখ লাল হয়ে যায়, ঘাম হয় এবং আপনি নিয়ন্ত্রণের বাইরে চলে যান। আমরা লোভের অনেক গল্প শুনেছি, যেমন সোনার ডিম পাড়া মুরগির গল্প। মুরগিটি প্রতিদিন একটি সোনার ডিম পাড়ত, কিন্তু একদিন তার মালিক লোভ করে ভেবেছিল এই মুরগিটি যদি প্রতিদিন একটি সোনার ডিম পাড়ে তাহলে এর পেটে কত সোনা থাকবে। তারপর সে মুরগিটিকে মেরে ফেলল এবং পরের দিন আর কিছুই পেল না। যতটা সে পেত তার লোভের কারণে সেটাও হারিয়ে ফেলল। কামনা, রাগ এবং লোভ, এই তিনটি নরকের দরজা। আমি মরণের পরের নরকের দরজার কথা বলছি না, বরং জীবন্ত নরক সম জীবনের কথা বলছি। নরকের মতো জীবন যাপন করা মরণোত্তর নরকে যাওয়ার চেয়েও খারাপ। নম্বর পাঁচ, মানুষ যখন জন্মায় তখন সে নগ্ন থাকে এবং মৃত্যুর পরও তাকে এইভাবেই পুড়িয়ে ফেলা হয়। সে কিছুই নিয়ে যেতে পারে না। জীবনে যা কিছু আপনি পেয়েছেন আপনি এখানে আসার পরেই পেয়েছেন, তা আপনার আগমনের আগে অন্য কারো ছিল এবং আপনি চলে যাওয়ার পর তা অন্য কারো হবে। আজ যেটা আপনার টাকা, নাম, অবস্থান, তা আগে কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারো হবে। এটাই সৃষ্টির নিয়ম এবং শ্রীমদ্ ভগবদ গীতা থেকে প্রাপ্ত সবচেয়ে বড় শিক্ষা, যা আজ প্রত্যেক পৃথিবীবাসীর বোঝা উচিত। যেহেতু পরিবর্তন এই পৃথিবীর নিয়ম, তাহলে এমন জিনিস কি আছে যা চিরস্থায়ী? কিছু না কিছু তো অবশ্যই আছে যা আপনার চলে যাওয়ার পরও এই পৃথিবীতে থাকবে। প্রথমত মানবতা। প্রথমে একজন ভালো মানুষ হন। প্রত্যেক মানুষ সেই পরমাত্মার অংশ এবং আমাদের আত্মা সেই পরমাত্মার সাথে সংযুক্ত। আমাদের আত্মা কখনো ভুল হতে পারে না, কিন্তু আমরা শরীরের সুখের জন্য ভুল কাজ করি এবং তার ফলও ভুল হয়। আজ আমাদের কাছে যা কিছু আছে, প্রেম, সম্পর্ক, টাকা, নাম, যাই হোক, একদিন তা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, দূরে চলে যাবে। এটাই সৃষ্টির নিয়ম। যা কাল কারো ছিল তা আজ আপনার, এবং আজ যা আপনার তা আগামীকাল অন্য কারো হবে। নম্বর ৬, আজ আপনি আপনার জীবনে
যা কিছু অর্জন করেছেন তা শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার চিন্তার কারণে। আজকের দিনে কোনো মানুষ যদি কোনো স্তরে থাকে, সেটা উচ্চ বা নিম্ন, তা শুধুমাত্র তার নিজের বিশ্বাসের কারণে। যদি একজন ভিখারি সত্যিই ধনী হতে চায়, তাহলে সে তা করতে পারে। এই পৃথিবীতে কেউ নেই যে তাকে ধনী হওয়া থেকে আটকাতে পারে। এবং যদি একজন ধনী মানুষ পতনমুখী হতে চায়, সেটাও সম্ভব। যদি একজন ক্রিকেটার ক্রিকেটের ঈশ্বর হয়ে থাকে, সেটা শুধুমাত্র তার চিন্তার কারণে। যদি কেউ কোনো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতে আসে, সেটা তার শক্তিশালী চিন্তা প্রক্রিয়ার কারণে। যে কোনো কাজ সত্যিই সম্পন্ন করতে অনেক সময় লাগতে পারে, 10 বছর, 20 বছর বা পুরো জীবন। কিন্তু যদি আপনি এত বছর ধরে আপনার পথ থেকে না সরেন, তাহলে সেটা শুধুমাত্র আপনার চিন্তার কারণে। যদি আপনি মন থেকে কোনো লক্ষ্য জিতে নেন, তাহলে বাস্তবে তা জেতা মাত্র একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে প্রাপ্ত এই ভিডিওটির সপ্তম শিক্ষা হল, এই পৃথিবীতে সবচেয়ে শান্ত মানুষ শুধুমাত্র সেই যার বুদ্ধি এবং আত্মা এক পাশে আছে, যার মস্তিষ্ক এবং হৃদয় এক দিকে থাকে। শুনতে অদ্ভুত লাগলেও সেই মানুষ কখনোই সুখী হতে পারে না যার চিন্তায় প্রচুর ইচ্ছা থাকে। আর যখন সেই ইচ্ছাগুলো পূর্ণ হয় না, তখন তার মধ্যে রাগ জন্মাতে শুরু করে, তার কাজের প্রতি কোনো ইচ্ছা থাকে না। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনি যা করতে চান এবং যা সত্যিই সঠিক এবং যা আপনাকে সন্তুষ্টি দেয় সেটি করতে পারেন, তাহলে আপনাকে সুখী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের মনের অশান্তির সবচেয়ে বড় কারণ হল আমাদের অনেক ইচ্ছা থাকে যা পূর্ণ হয় না। 7, আমরা অনেক সময় অনেক ইচ্ছার পূরণের শর্তে আমাদের সুখকে একটি কোণে আটকে রাখি। আসলে সুখ একটি মানসিক অবস্থা, তাই বলা হয় যা আপনার মন চায় সেটা করুন। যদি আপনার মন চায় যে আকাশে উড়ে বেড়ান, তাহলে উড়ে বেড়ান। আপনার চিন্তাকে এবং হৃদয়কে একসাথে রাখুন। 8, কোনো কাজ ভালো বা খারাপ হওয়া কেবল একটি কারণের উপরে নির্ভর করে, আপনার উদ্দেশ্য কি, আপনার ইচ্ছা কি, আপনি কেন ওই কাজটি করতে চান। আপনি কি সেই কাজটি নিজের স্বার্থে করছেন, অথবা আপনি কি সেই কাজটি করছেন অন্যদের ভালোর জন্য। কাজ একই হতে পারে, কিন্তু তার ফলাফল নির্ভর করে আপনার উদ্দেশ্যের সঠিকতা এবং পূর্ণতার উপরে। মহাভারতে পাণ্ডবরা ধর্মযুদ্ধের জন্য লড়াই করছিল এবং কৌরবরা অধর্মের জন্য লড়াই করছিল। উভয়ের লক্ষ্য ছিল ভিন্ন, তাই যদিও তারা একই মাঠে এবং সমান শক্তি দিয়ে লড়াই করছিল, ফলাফল হিসেবে কৌরবরা হারল এবং পাণ্ডবরা জিতল। এর কারণ ছিল ইন্টেনশন বা উদ্দেশ্য। এক পক্ষের উদ্দেশ্য সঠিক ছিল, অন্যটির ভুল। 9, সত্য এবং ভালো কখনোই পরাজিত বা লুকানো যায় না। মিথ্যা বলা এবং খারাপ কাজ করা কখনোই উচিত নয়। সঠিকভাবে কাজ করার এবং সত্য বলার বিষয়ে বুদ্ধ বলেছিলেন যে সত্য এবং সূর্য বেশি সময় লুকানো যায় না, এক সময় এগুলো প্রকাশিত হবেই। আপনি এগুলো প্রকাশ হতে আটকাতে পারবেন না। যদি আপনি আজ কোনো ভুল কাজ করছেন, মিথ্যা অথবা অন্যায়, তাহলে আজই তা বন্ধ করে দিন, কারণ একদিন আপনার সত্য প্রকাশিত হবেই। 10, যদি আপনি জীবনে কিছু পেতে চান, তাহলে আপনাকে তার জন্য সংগ্রাম করতে হবে।
যদি সংগ্রাম করতে চান তাহলে এটি নিয়ে দুঃখিত হওয়া উচিত নয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। আপনাকে আপনার কর্মের ফল মেনে নিতেই হবে। যদি আপনি আপনার কর্মের ভালো ফলাফল চান বা আপনার জীবনে কিছু অর্জন করতে চান তাহলে সময়ের দিকে না দেখে কাজ করুন, বরং আপনাকে আপনার অভ্যন্তরীণ ইচ্ছার প্রতি মনোযোগ দিতে হবে। নম্বর ১১, যদি আপনি জীবনে কিছু পেতে চান বা আপনার জীবনে কোনো লক্ষ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে সংগ্রাম করতে হবে। যদি সংগ্রাম করতে না চান তাহলে না পাওয়া দুঃখ সমস্যাগুলো মেনে নিতে হবে। আপনাকে সেই সংগ্রামের সব কষ্ট সহ্য করতে হবে, কারণ এটি আপনার জীবন, আপনার স্বপ্ন। পরিশ্রম করে ফলাফল উপভোগ করতে হবে। যারা শুধু স্বপ্ন দেখেছে কিন্তু পরিশ্রম করেনি তারা সেই স্বপ্নে কষ্টই ভোগ করবে। নম্বর ১২, যদি আপনি কাজ করেন, আপনি সফল হন কিংবা না হন, কখনোই নিজেকে সেই কাজের ফলাফল দ্বারা সীমাবদ্ধ করবেন না। এই ধারণাটি যদি একজন মানুষ বুঝতে পারে তাহলে তার সমস্ত দুঃখ শেষ হতে পারে এবং সে কোনো বিঘ্ন ছাড়াই পরিশ্রম করতে পারে। নম্বর ১৩, কখনোই আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয় যে যদি আপনি একটি কাজ করেন তাহলে সেই কাজেরই ফলাফল পাবেন। প্রায়ই আমরা পরিশ্রম করি কিন্তু আমাদের মনেই সবচেয়ে বড় বেদনা থাকে, আর আমরা সবসময় চিন্তা করি যে আমি এত পরিশ্রম করছি কিন্তু কেন ফল পাচ্ছি না। আমাদের ইচ্ছা বেশি থাকে কিন্তু আমাদের পরিশ্রমের তুলনায় ততটা ফল মেলে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণ ফলাফল নিয়ে চিন্তা করতে বারণ করেছেন। তিনি বলেছেন, হে অর্জুন, তুমি যুদ্ধে জেতো বা হারো তুমি আমার কাছে আসবে, সুতরাং ফলাফল নিয়ে চিন্তা না করে শুধুমাত্র আপনার কাজটি সম্পূর্ণ করুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।